সম্ভবত এটা 2005 সাল ছিল, তখন আমি ক্লাস 8 এ পড়ি। আর 8 এর থেকেই আমি লেখাপড়া বাদ দিয়ে দিই। লেখাপড়া থেকে ছুটি দেওয়ার পর একটা দর্জির দোকানে, যেখানে কাপড় চোপড় সেলাইয়ের কাজ শেখানো হয়, তো আমি ওই কাজটা শিখতে গেলাম। দর্জির কাজ শিখতে যাওয়ার পরে 2-3 মাস পরেই মাথার মধ্যে কাজ করলো, না এই কাজ করবো না। তখন শুরু করলাম আর একটা পাশেরই আর একটা দোকানে ইলেকট্রিকের কাজ শেখা, যেখানে একটা কম্পিউটার ছিল। ওই সময় কিন্তু সিডি ক্যাসেটের খুবই ব্যবসা চলেছে, তো ওই সিডি ক্যাসেটের একটা দোকানে আমি কাজ শিখতাম। আর ওখানে একটা কম্পিউটার ছিল ওই দোকানে, যে দোকানে আমি কাজ শিখতাম। তো কম্পিউটার শিখতে শিখতে ওই দোকান থেকে মোটামুটি বেসিক ধারণা আমার কম্পিউটারের হয়ে গিয়েছিল। ওই দোকানেও কিছুদিন কাজ করার পর ওই দোকানটাতে আমি কাজ ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর আমি চলে আসি ইটের ভাটায়, কারণ আমার আজকে টাকা লাগবে। ইটের ভাটায় যখন চলে আসলাম, তখন ইটের ভাটায় প্রতিদিন যাই, সম্ভবত 80 টাকা না 70 টাকা মজুরি দিতে একদিনে, সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত। যখন ইটের ভাটার সিজন আসতো, তখন ইটের ভাটায় কাজ করতাম, আর যখন সিজনটা শেষ হয়ে যেত, তখন আবার মাঠের কাজ করতাম। কোনো টাকা পয়সা বলতে কিছু ছিল না, আর আমাদের সম্পদ বলতেও কিছু নেই, ছিলই না, কখনো ছিল না। 2013 সাল পর্যন্ত ইটের ভাটায় কাজ করেছি, ওইভাবেই চলছে 2013 সাল পর্যন্ত। 2013 সালের ফেব্রুয়ারি মাসে গিয়ে করে ফেললাম বিয়ে। তো যখন বিয়ে হয়ে যায়, তখন তো সংসারের একটা দায়িত্ব মাথায় চলে আসে। আবার এর মধ্যে আরো একটা বিষয়, যখনই বিয়ে হয়ে গেল, তখনই ইনকামের চাপটা আরো বেড়ে গেল। ইনকামের চাপ যখনই বেড়ে গেল, তখন করলাম কি, ইটের ভাটায় কাজ করতাম। করতে করতে ইটের ভাটার সিজন যখন শেষ হয়ে গেল, তখন মাঠের কাজ আমি তো আগে করতাম, একদিন গেলে 2 দিন যেতাম না, এরকম অবস্থা ছিল। কিন্তু এখন তো সংসার, এখন তো প্রতিদিন যাওয়া লাগবে। তো তখন কি করলাম, একটা চার্জার ভ্যান কিনলাম। তখন নতুন চার্জার ভ্যান আসে বাজারে, ব্যাটারিতে যে ভ্যানগুলো চলে, ওই ভ্যান আমি একটা কিনলাম লোন টোন করে। 1 বছর চালানোর পর একটা সময় গিয়ে ভ্যানটা বিক্রি আবার করে দেওয়া লাগে, কারণ ঋণের টাকা শোধ হয় না। আর ওই ব্যাটারির ভ্যান যারা চালায়, তাদের ঋণ কোনোদিনও শোধ হয় না। আবার আমি রাজমিস্ত্রি কাজে ফেরত আসি, আবার আমি ভাটার কাজে ফেরত আসি। তো আসার পর এইভাবেই রাজমিস্ত্রির কাজ চলছে। চলতে চলতে একদিন রাজমিস্ত্রির কাজ করার জন্য এক ফ্রেন্ডের বাড়িতে গেলাম আমি। আজ এই পর্যন্ত যে ফ্রেন্ডের জন্য, সেই ফ্রেন্ডদের বাড়ি আমি কাজ করতাম। ও হঠাৎ বলে যে, ভাই অনলাইন থেকে মানুষ ইনকাম করছে জানেন। আর এটা ছিল আমার জীবনের প্রথম দিন, যেদিন আমি শুনলাম অনলাইন বলে কিছু একটা আছে। যদিও আমি আগে ইউটিউব ব্যবহার করতাম, কারণ এর মধ্যে আমার একটা স্যামসাং i10 মডেলের একটা স্মার্টফোন আমার ছিল, আর ওই স্মার্টফোনটা দিয়ে আমি ইউটিউব ওয়াচ করতাম, নাচ গান সিনেমা এইসবই ব্যস্ত ছিলাম। তো যেদিন ওর কাছ থেকে আমি অনলাইন শব্দটা শুনলাম, অনলাইন শব্দ শুনে একটু বিব্রত বোধ করলাম যে অনলাইন আবার কী বিষয়। আমরা তো ইন্টারনেট ব্যবহার করি, দেখি ইউটিউব দেখি, গুগলে সার্চ করি, অনলাইন আবার কি। তখন আমি এরপরে আমি বুঝতে পারলাম, আসলে আমরা যেটা করি ইউটিউবে বা গুগলে, এটারই অনলাইন বলে, মানে এটাকেই অনলাইন বলে। ইন্টারনেটের সাথে কানেক্টেড হওয়া মানে অনলাইনের সাথে কানেক্টেড হওয়া। এবার যখন আমি এই ধরনের ভিডিও দেখাই আসক্ত হয়ে গেলাম, দেখাচ্ছি দিনের বেলায় কাজ করে আসছি সারাদিন রাজমিস্ত্রি, সন্ধ্যাবেলা থেকে একটু ভিডিও দেখা শুরু করছি। তো এরকম ভিডিও দেখতে দেখতে একসময় ফ্রিল্যান্সিংয়ের ভিডিও সামনে চলে আসে। তো ফ্রিল্যান্সিংয়ের ভিডিও যেদিন সামনে আসে, আমাদের যে জেনের বাচ্চা আছে, ওই জেনের বাচ্চার ভিডিও। তো জেনের বাচ্চা কার বলছি জানেন তো? আমাদের জেনের বাচ্চা কাকে বলছি জানেন তো? আমাদের যদি জামাল স্যার, উনি তো জেনের বাচ্চা। আর যাই হোক, উনি অন্যের ইনকামের দিকে নজর না দিলেও নিজের ইনকামের দিকে তো নজর দেয়, ঠিক না? আর সেখানেও যে মানুষ সবাই ব্যর্থতা নাই, অনেকেই সফল। এমনি এমনি তার এত মানুষ যাবে না, আমি হয়তো বা বোকা ছিলাম, সবাই তার বোকা না, আমারই হয়তো বা স্কিলের ঘাটতি ছিল, আমার বোঝার ঘাটতি ছিল, যার কারণে আমি ওনার খারাপ মনে করেছি। যাই হোক, এই কথাগুলো এখন ওনার নামে যে ভিডিও করা আছে আমার ইউটিউবে, এটা দেখেও আমার এখন লজ্জা বোধ হয়, কারণ একজনকে গালি দিলে নিজেও গালি খাওয়া লাগে। তো আমি মনে করছি আমি ওই ভিডিওগুলো, যে ভিডিওগুলো আমি জামাল স্যারকে নিয়ে রেকর্ড করেছিলাম, ওই ভিডিওগুলো আমি সরিয়ে দেবো। এখন জামাল স্যারের ভিডিও আমি দেখতে থাকি, এই স্টুডেন্ট আজ 1 লাখ টাকা এক মাসে ইনকাম করেছে, ওই স্টুডেন্ট মাসে 60,000 করছে, আরেক স্টুডেন্ট মাসে 2 লক্ষ টাকা করেছে। যখন আমি ইনকাম করি 200 টাকা দিন,
যখন আমি দিনে ইনকাম করি 200 টাকা একদিন, সারাদিন সকালবেলা যাব আর সন্ধ্যাবেলা আসবো, কি খাটাখাটনিতেই হবে, সিমেন্টের বস্তা মাথায় নেওয়া, ইট মাথায় নেওয়া, নিয়ে লোকের বিল্ডিংয়ে কাজ করি। তো এই সময় যদি কোনো লোক আমার সামনে বলে যে এই লোকটা 1 মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে, আমার কি মাথা ঠিক থাকবে? আমার মাথা ঠিক নেই, ওই ইনকাম দেখে আমার মাথা ঠিক নেই। তো এই জামাল স্যারের ভিডিও দেখতে দেখতে এক সময় এতটুকু শিওর হয়ে গেলাম, এটা আমি বিশ্বাস করে নিলাম যে ফ্রিল্যান্সিং বলে কিছু আছে বা আউটসোর্সিং বলে কিছু আছে, আর মানুষ সেটা করে ইনকাম করছে অলরেডি। অ্যাডিক্টেড হয়ে গেলাম জামাল স্যারের ভিডিও দেখাই। অন্য কোনো লোকের ভিডিও আমার সামনে আসলে আমি অ্যাভয়েড করি আর জামাল স্যারের ভিডিওটা দেখি। বসে আছি এইভাবে অ্যাক্টিভ হয়ে বসে আছি, দেখি অর্ডার টর্ডার আসে না, ফ্রিল্যান্সিং ছেড়ে দেওয়ার মতো অবস্থা, ছেড়ে দিছি। ওই রাতের বেলা একবার দেখাচ্ছে আমি ফাইবার অ্যাপে ঢুকি কি ঢুকি না, এমন একটা অবস্থা। কিনি ভ্যান কিনে আবার ভ্যানটা চালাতাম, ওই সময় আবার ভ্যানটা চালাতাম। তো ভ্যান চালাতে চালাতে এমন একটা ভিডিও আমার সামনে আসলো যে ভিডিওটা দেখে আমি খুবই সাহস পেলাম। সেটা কোন ভিডিও ছিল জানেন? জামাল স্যার ওই ভিডিওতে উনি বলছে আমাদের কোনো পেইড স্টুডেন্ট যদি প্রথম মাসের ইনকাম করতে না পারে তারা, তাহলে আমরা তাকে প্রতি মাসে 10,000 টাকা করে দিয়ে থাকি। অন্তত পক্ষে জামাল স্যার তো 10,000 টাকা দেবে, এইটা তো আশ্বাস দিয়েছে। তো আমি কি করলাম, ভ্যানটা বেচে দিলাম, দেওয়ার পর 12,700 টাকা জামাল স্যারের বিকাশে সেন্ড করে। তো রাতের বেলা দেখি উনি আমার মিটিংয়ের লিঙ্ক পাঠিয়েছে, মিটিংয়ের লিঙ্কে গিয়ে মিটিংয়ে গেলাম, কাজ শুরু হয়ে গেল। তো এই দেখতে দেখতে একদিন ফেসবুক মার্কেটিং, একদিন ব্যাক লিঙ্ক, একদিন এটা একদিন ওইটা করতে করতে এক সময় মাস শেষ হয়ে গেল। জামাল স্যার যেই ক্লাসগুলো করিয়েছিল, যেগুলো শিখিয়েছিল, সবই কিন্তু করেছিলাম, করার পর আমি অর্ডার পাইনি। তো অর্ডার যখন না পেলাম তখন আমার মনে আসলো যে 1 মাস পার হয়ে গেছে, আমি অর্ডার পাইনি। তখন আমার আবার রাজমিস্ত্রির কাজ যাওয়া শুরু করতে হলো। তো রাজমিস্ত্রির কাজ যাওয়া শুরু করলাম, আর রাতের বেলা এসে চিন্তা করলাম যে এখন যে আমি টাকাটা দাবি করব, টাকাটা জামাল স্যারের কাছে 10,000 টাকা দাবি করব, এটা কীভাবে? তার তো কোনো ফোন নাম্বার আমার কাছে দেয়নি, সে তো বিকাশ নাম্বার দিয়েছে, সে বিকাশ নাম্বারটা সে ইউজ করে না, ওই নাম্বারটা সে শুধুমাত্র ওই বিকাশ থেকে টাকা ওঠানোর কাজে ব্যবহার করে, কাজে সেখানে ফোন দিয়ে লাভ নেই। তো একরকম বুঝতে পারলাম যে আমি ফুল স্ক্যামের মধ্যে পড়ে গেছি। যখন আমার কাছে কিছুই নেই তখন অন্তত পক্ষে আমার ওই স্মার্টফোনটা আমার হাতে আছে, রাজমিস্ত্রির কাজ করতে আবার শুরু করলাম রেগুলারলি। ফ্রিল্যান্সিংয়ের দিকে এত কোনো খোঁজ খবর নাই, তবে প্রতিদিন ভিডিও দেখা কিন্তু আমি বন্ধ করিনি। ভিডিও দেখতে দেখতে এক সময় আমাদের যে বস শামীম ভাই, এই শামীম ভাইয়ের ভিডিও আমার সামনে একদিন চলে আসে। তো যেই দিন শামীম ভাইয়ের ভিডিও আমার সামনে আসে ওই দিন আরও একটা মনের মধ্যে বিশ্বাস এসেছিল যে হয়তোবা কিছু একটা হবে, যে হয়তোবা কিছু একটা করতে পারব। তো ওই বিশ্বাসটা থেকেই শামীম ভাইয়ের কাছে কিন্তু আমি অ্যাডমিশন তখন নেইনি, স্কিলাপারের স্টুডেন্ট তখন আমি না, জাস্ট ফ্রি ভিডিও দেখি ইউটিউবে। তো ইউটিউবে এই ভিডিও দেখতে দেখতে এক সময় ফাইবারে গিগ যে আমার ছিল ওই গিগ ডিলিট করে দিলাম, ওই গিগ ডিলিট করে দিলাম। দেওয়ার পর নতুন করে গুগল অ্যাডসের গিগ দিই, কিছুদিনের মধ্যে অনেকগুলো বিষয় আমি কভার করে ফেলছিলাম, কারণ ওনার ফ্রি ভিডিও জামাল স্যারের পেইড ভিডিওর চেয়ে অনেক ভালো, অনেক ভালো, হাজার গুণ ভালো, আর অনেক হেল্পফুল। শামীম ভাইয়ের যে মানে ডিসক্লেমারের যে ভিডিওগুলো, যে ইউটিউবে যে ভিডিওগুলো শামীম ভাই আপলোড করে, এই ভিডিওগুলোর মূল্য শুধুমাত্র তারাই বোঝে যারা এই ধরনের কাজগুলো জানে। তো এই রাজমিস্ত্রির কাজ করতে করতে একদিন হঠাৎ রাতের বেলায় ঘুমিয়ে আসি, সকালবেলা উঠে দেখি আমার এই গুগল অ্যাডসের গিগে একটা অর্ডার এসেছে, আমার যে স্যামসং স্মার্টফোনটা ছিল ওই স্মার্টফোনে সকালবেলা নোটিফিকেশন দেখলাম যে ইউ হ্যাভ এ নিউ অর্ডার। বিশ্বাস করেন আমি ওই দিন অন্ততপক্ষে 10টা ঈদের সমান খুশি হয়েছিলাম, মানে এত পরিমাণ খুশি হয়েছিলাম যে ভাষায় প্রকাশ করা যাবে না।
তো যখনই 200 ডলার অর্ডার হয়ে গেল এক সপ্তাহের মধ্যে, আমি বুঝলাম দিস ইজ দ্য জব। আমি আর দ্বিতীয়বার কোনোদিন মাঠের কাজে যাইনি, কিংবা রাজমিস্ত্রির কাজে যাইনি, কিংবা ভ্যান চালাতে যাইনি। আর এখন তো প্রতি মাসে আমার $500 পার্মানেন্ট ক্লায়েন্ট আছে। সো এবং এবং আমি মনে করি যে এবং আমি মনে করি আমার যে আর্নিংটা বর্তমানে হচ্ছে, এই আর্নিংটা অন্ততপক্ষে 10 গুণ হবে যদি কিনা আমি আরও অর্গানাইজ হয়েতে আমার এই ফ্রিল্যান্সিং বিজনেসটা এক্সপ্যান্ড করতে পারি। আর আমার এই ফ্রিল্যান্সিং স্টোরিটা হতে পারে সবার জন্য ইন্সপাইরেশন।